Well, hey guys, welcome back to my another blog. So, tomorrow shabai kemon acho? I hope tomorrow shabai khub 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 bhalo acho. So, ekhon theke ami amar blogging ta start korchi. To amader barite esheche amader candy rani. Smile dekho. Emni time e mobile dekhle chupchap. মানে বলার কথা না নাও দিয়ে শিনু পড়ছে অতিরিক্ত ঠান্ডা লেগেছে অপোজিটে ঠাকমা রোদে বসে আছে টমি ঠাকমার সাথে শয়তানি করছে এইগুলোই হলো আপাতত সকাল আজকে অনেকটা বেলা হয়ে গেছে তারপর থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মা সেন্টারে চলে গেছে বাড়িতে কাজ করতে আসছে আজকে দরজা রং করতে আসছে বাড়িতে আর অপোজিটে তো আমাদের খাট বানানোর কাজ চলছে তো খাট বানানোর কাজ এখনো লেট আছে এই তুই কোথায় নামছিস তো যাই হোক আজকে টুকিটাকি কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাকো এন্ড ভিডিওটা ব্লগিংটা পুরোপুরি দেখো ঠিক তো ঠান্ডা পড়েছিল বলে এখানে সবাই রোদে বসে আছে আর ক্যান্ডি বুড়ি তো দুকুনি করে যাচ্ছে ঠামা এখানে বসে আছে আর টমিও পাশে বসে আছে আর টমি আমাদের এত দুষ্টু হয়েছে মানে খালি ঠামাকে বিরক্ত করে ঠামার সাথে বিশেষ করে লাগে তো যাই হোক ওরা এখন এখানে বসে আছে তো বসে থাকতে দাও তাদের নিজেদের মতো আর আমাদের ক্যান্ডি বুড়িকে দেখো মানে এখন পা পেয়েছে পা পাওয়ার পর এত দুরন্ত হয়েছে যে বসে থাকতে চায় না কোলে থাকতে চায় না মানে অল টাইম হেঁটে বেড়াতে পারলেই ভালো আর হেঁটে বেড়ানো মানে বুঝতে পারছো মানে অকাম করা শুধুমাত্র এই করবে ও করবে এ মানে আমাদের বাড়িতে যখনই আসে ও তখনই কি করে ফিল্টারের যে অন অফ করার যে জায়গাটা থাকে ওটা অন করে দেয় মানে একটু দুষ্টুমিটা বেশি করে আর এই তো চলে ওর আর অপোজিটে দেখো আমাদের এইদিকে মানে খাট বানানোর জন্য বলেছিলাম যে খাট বানানো চলছে তো এতটা কাজ কমপ্লিট হয়েছে এখনও কোনো ডিজাইন তোলেনি তো তুলবে তো যাই হোক যেহেতু আমি সকাল থেকে ভিডিওটা আজকে করিনি অনেকটা বেলা ওঠার পর থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি তো সেহেতু আমি আগে স্নানটা সেরে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো আগে স্নানটা করে আসি তারপরে তোমাদের সাথে কথা হবে আর মোবাইল আমার চার্জও নেই মোবাইলটা আমি চার্জে দিয়ে নিই যেটুকু চার্জ হয় তারপরে যদি কাজ চলাকালীন আমি ওই বাড়িতে যাই তাহলে আমি অবশ্যই ভিডিও করবো আর যদি না হয় তাহলে পরে আমি কাজ শেষ হয়ে যাওয়ার পরে ভিডিও করবো ঠিক আছে তো যাই হোক চলো আগে স্নানটা সেরে আসি তারপর আবার দেখা করবো আমার স্নান হয়ে গেছে দোকানে গেছিলাম দোকান থেকে বাড়িতেও চলে এসেছি আর এখন নিয়ে বসেছি বিস্কিট তিনটা বিস্কিট খাবো বাট চা দিয়ে না জল দিয়ে ভিজিয়ে খাবো বাট আমার খুব ভালো লাগে জল দিয়ে ভিজিয়ে বিস্কিট খেতে তো যাই হোক আর আমি এসে এখান থেকে মানে ওখান থেকে এসে টমিকে খাবার দিয়ে দিয়েছি আর রাস্তাতে আসা টাইমে না একটা জিনিস মানে ক্যাপচার করেছি তো তোমাদের সাথে সেটা শেয়ার করব তো দেখো তোমরা ওটাও দেখো এরা রাস্তায় ছিল মানে এরা হলো বলতে পারো আমাকে ওরা খুব ভালো মতোই চেনে খাবার টাবার আমার এদিক থেকে যায় ওদের বেবিও হয়েছে তো এই কারণে খুব দুষ্টুমি করো ডাকলে পরে চলে আসে দেখো কেমন খেলছে মানে এদের সাথে টাইম কাটাতে আমার তো খুব ভালো লাগে বেশ ভালো লাগে জানি না পার্সোনালি কার ভালো লাগে এই কারণে আমি ক্যাপচার করেছি ওর দুষ্টুমিগুলো ও তো দুষ্টুমি করছে করছে পরে আরো একজন ঘুরে আসবে সামনে থেকে তোমরা দেখতেই পাবে মানে আমার গলা শুনলে বা ওদেরকে যদি আমি ডাকি তাহলে ওরা চলে আসে খুব ভালো মতোই তো ওই দেখো ওই দিকে আরেকজন দৌড়ে আসছে ওর নাম হলো মটর যাই হোক ওর খুব আদর খেতে পছন্দ করে ওর শরীরটা ভালো না বলতে গত বছর ও ঠান্ডা লেগেছিল আমি মেডিসিনও দিয়েছিলাম বাট ওটা ঠিক হয়নি তো এখনো পর্যন্ত যতদূর সম্ভব এই ঠান্ডাটা ওর বসে গেছে কোনো মানে অসুখ হয়েছে হয়তো এই কারণে কাশিটা কমে না অতিরিক্ত কাশিটা ওর মেডিসিন দেওয়ার অনেক চেষ্টা করি বা দিতে পারি না আর আমাদের এইদিকে ঘর পরিষ্কার করার কাজ চলছে এটা কিছুদিন আগে হয়েছিল ঘর পরিষ্কার করা চলছিল রঙের কাজ শেষ হয়ে গেছে আর এই পুতুলগুলো দেখো এগুলো হলো আমার দাদা যখন কৃষ্ণনগরে গিয়েছিল তো এগুলো কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছিল বলে যে কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত তো ও এগুলো নিয়ে এসেছিল দোকানে সেল করার জন্য না না আমাদের বাড়িতে কৃষ্ণনগরে মাটির পুতুল সেল হয়ে গেছে প্রায় আর দেখো কত কিউট কিউট দেখো এখানে বিশেষ করে আছে বরবউ আছে দুজোড়া এখানে দু তিন জোড়া আছে আমি একটু ভিডিও করে নিয়ে গেলাম গিটার আছে অনেক কিছুই আছে দেখতে খুব ভালো লাগে আর আমি ওখান থেকে তুলবো কাপলটা দেখো বেশ সুন্দর ছিল তো যাই হোক এগুলো দাদা নিয়ে এসেছিল কৃষ্ণনগর থেকে সেল করার জন্য তো এগুলো সেল হয়েছে আর এদিকে চলছে হলো আমাদের ঘর মানে এখানে যে দরজাগুলো আছে দরজাগুলো রং করবে তো স্টার্টিং করেছে এগুলো রং করা তো খালি একবার আমি তো জানতাম যে একবার রং করার পরে নাকি সব কাজ শেষ হয়ে যায় বাট না একবার রং করার পর হয় না আরও নাকি
পুটিং মারতে লাগে আর কি কি বলে করতে লাগে তো যাই হোক ওগুলো এরা এটা হলো ফার্স্ট টাইম রং করছে তারপরও তারা এসেছিল পুটিং মারতে তো আমি সেই ভিডিওগুলো ক্যাপচার করতে পারিনি একটা ওই সাইডে দেখলে রং করে রেখেছিল আর এটা সেকেন্ড করছে এইভাবে অনেকগুলোই করেছে মানে চারটা দরজা তো চারটা দরজা রং করা হয়ে গেছিল অলরেডি ঠিক আছে তো যাই হোক রং টং আমি ভিডিওটা আর বড় করলাম না মানে কন্টিনিউ করছি না ভিডিওটা যেটুকু হয়েছে সেটুকুই তোমাদের কাছে আজকে শেয়ার করছি তারপরে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম আর তোমাদের বারবার বলি যে এক হাতে ভিডিও করা সম্ভব হয়ে ওঠে না এই কারণে আমি আর সেগুলো কন্টিনিউ করতে পারিনি তো নেক্সটে তোমাদের সাথে আবার দেখা হবে অ্যানাদার কোনো ব্লগে তো আজকের মতো টাটা।